আপনার এরকম একটা ড্রাইভিং লাইসেন্স থাকে, তখন যদি আপনি কাজ খুঁজে পাচ্ছেন না, আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে নিজের কাজ নিজে খুঁজে পাবেন। আপনি যদি একটা গাড়ি কিনেন বা একটা মোটর সাইকেল কিনেন, আর মোটর সাইকেল কিনলেও বা এই সৌদি আরবে কিন্তু ভালো টাকা ইনকাম করার মতো ওয়ে আছে। তো ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে এবং কত দিন লাগে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। এই যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ দুইটা কাগজ, এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। দুটোটাই ড্রাইভিং লাইসেন্স, দুইটা হচ্ছে দুই দেশের। এটা হচ্ছে আমার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স। এই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমি অসংখ্য ভিডিও করেছি বাংলাদেশের। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স। তো আসলে আমি কোন কথা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা আমার টাইটেল এবং থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন। আমি কথা বলবো দুইটা ড্রাইভিং লাইসেন্সের কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। মানে ড্রাইভিং লাইসেন্স হলে আপনার কী কী কাজে আসতে পারে? আসলে ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হতে পারে, দেখেন আপনি দেশের বাইরে আসছেন, আসার পরে যদি আপনার এরকম একটা ড্রাইভিং লাইসেন্স থাকে, তখন যদি আপনি কাজ খুঁজে পাচ্ছেন না, তখন কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে নিজের কাজ নিজে খুঁজে পাবেন, সহজে কাজ করতে পারবেন। যেমন আপনি যদি একটা গাড়ি কিনেন বা একটা মোটর সাইকেল কিনেন, আর মোটর সাইকেল কিনলেও বা এই সৌদি আরবে কিন্তু ভালো টাকা ইনকাম করার মতো ওয়ে আছে। আর আপনি যদি গাড়ি কিনেন তাহলে তো কোনো কথাই নাই, গাড়ি কিনলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো আমি এই যে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্সের কথা কেন বললাম, এই ড্রাইভিং লাইসেন্সটা অনেক গুরুত্বপূর্ণ। এই যে আমাদের বাংলাদেশে যেরকম ড্রাইভিং লাইসেন্সটা খুব গুরুত্বপূর্ণ, এই সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স গুরুত্বপূর্ণ। আপনি ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু যদি চলেন, তখন আপনাকে এদেশে মোড়ল বলে পুলিশকে, পুলিশ আপনাকে ধরলে অনেক টাকা মামলা দিবে বা দেশেও পাঠিয়ে দিতে পারে। তো আমি বলবো যে ড্রাইভিং লাইসেন্সটা আপনারা করে রাখতে পারেন, ড্রাইভিং লাইসেন্সটা করে রাখলে আপনার জন্য অনেক কাজে আসতে পারে। তো ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে এবং কত দিন লাগে ওই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এই সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করতে আপনার বাংলা টাকা হিসাব করলে হবে না, এই দেশের টাকা হিসাব করতে হবে। আপনার টোটাল খরচ হবে 2000 রিয়ালের মতো। এটা হচ্ছে মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্স। আর আপনার কারেরটা যদি আপনি করেন, মানে প্রাইভেট কারেরটা যদি করেন, সেম 2000 থেকে 2500 টাকা বা 3000 টাকা। এটা কিন্তু আপনি যদি নিজে নিজে করতে চান আরও কম খরচ হয়। আর এটা কিন্তু সৌদি আরবে কিন্তু যে কম্পিউটার ট্রেনিং যেটা আছে, মানে কম্পিউটারে পাস করা লাগে, কম্পিউটারে পাস না করলে ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়া যায় না সহজে। আর কেউ কেউ আছে 6 মাস 1 বছর ঘুরতেছে ড্রাইভিং লাইসেন্স পাচ্ছে না, আবার কেউ কেউ আছে 1 সপ্তাহের মধ্যে ড্রাইভিং লাইসেন্স পাচ্ছে। সবই হচ্ছে টাকা। আসলে আপনি যে পৃথিবীর যে কোনো প্রান্তে যান, আপনার কাছে যদি মানি থাকে, মানি থাকলে আপনার কাছে যে কোনো জিনিস একদম সহজ হয়ে যাবে। তো আমি বলবো আপনার, আপনি যদি সৌদি আরবে অবস্থান করেন বা দুবাইতে অবস্থান করেন, যেখানে অবস্থান করেন, আপনার চেষ্টা করবেন যে আপনার মানে হাতের যে কোনো কাজ শিখে রাখার জন্য, আর যদি আপনি প্রাইভেটটা শিখে রাখতে পারেন, মানে গাড়ি চালানো শিখে রাখতে পারেন, তাহলে আপনার বেশি কাজে আসবে। সেটা আপনার পার্সোনাল কাজেও আসবে, সেটা আপনার দৈনন্দিন জীবনে ইনকামের একটা পথ তৈরি হয়ে যাবে। আপনার কাছে যদি এরকম ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনি বাংলাদেশেও যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, বাংলাদেশেও আসলে অনেক চাকরির, ছোটোখাটো চাকরি, মানে চলার মতো চাকরির অভাব নাই। বাইরে যখন আসবেন, আপনার কাছে যদি এই কার্ডটা থাকে, আপনি অনেক কিছু খুঁজে বের করতে পারবেন। আপনার কাছে যদি অল্প কিছু টাকা থাকে, একটা গাড়ি কিনবেন, গাড়ি কিনে আপনি আপনি আপনার কর্মসংস্থান নিজেই তৈরি করে নিতে পারবেন। তো এই এই কার্ডটা তৈরি করতে প্রায় 2000 টাকার মতো লাগে। আপনাকে এতটুকুই বলবো যে আপনার যদি বিশ্বস্ত কোনো লোক থাকে সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্সের কাজ করে বা বিভিন্ন কাগজপত্রে যে ঝামেলাগুলো আছে, এই ঝামেলাগুলোর কিছু গুরুত্বপূর্ণ কাজগুলো তারা করে, বিশ্বস্ত কোনো লোক থাকলে তাদের মাধ্যমে আপনি ড্রাইভিং লাইসেন্স করানোর জন্য চেষ্টা করবেন। আর আপনি প্রথমত নিজে নিজে ট্রাই করবেন, নিজে নিজে যদি ট্রাই করেন, নিজে নিজে ট্রাই করলে হয়তো ভাগ্য ভালো যদি থাকে হয়ে যেতে পারে, খুবই কম, আসলে খুবই কম। আপনি আর আমি যতটুকু দেখছি, আমার অভিজ্ঞতাটাই বলি, আপনার মানে যেই কোনো জায়গায় গেছি আমি দুর্নীতি পাইছি ভাই। এই সৌদির মতো দেশে, সৌদি আরবের মতো দেশে আমি দুর্নীতি পাইছি। আমার কার্ডটা বেশি টাকা দিয়ে করা লাগছে, টাকা ছাড়া, মানে আমার টাকা দিছি, কম্পিউটার আমাকে পাস করাই দিছে, নিজে নিজে গেছি আমি, আমি ফারি, আমার সব কিছুই সাইনগুলো আমাকে দেখাচ্ছে, আমি বলতেছি, কিন্তু না হয় নাই, তারা বলবে না এভাবে না এভাবে। প্রথমে আপনি যদি নতুন হন, বাসা নিয়ে একটু বিব্রত বোধ করবেন, বাসার কারণে হয়তো ফেল করবেন। তো এই জন্যই বলবো আপনার যদি টুকটাক যদি বাসা জানানো থাকে, নিজে নিজে প্রথমে ট্রাই করবেন, নিজে নিজে ট্রাই করে যদি না হয়, এই কার্ডটা তৈরি করে নেবেন, ড্রাইভিং লাইসেন্সটা। ড্রাইভিং লাইসেন্সটা থাকলে অনেক উপকারে আসে। তো ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে, কোনো বিষয় সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো এপিসোডে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।